যে খবরের দিকে নজর রাখবো ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিজয় দিবস পালন করা হচ্ছে ফোর্ট উইলিয়ামে আমরা নজর রাখবো ফোর্ট উইলিয়ামের দিকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে অর্থাৎ যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিজয় দিবসের জন্য তা ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই বিজয় দিবসের মধ্য দিয়েই ফোর্ট উইলিয়ামে চলছে অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছে ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালন যে খবরের দিকে নজর রেখেছি আরো একবার জানাবো ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালন চলছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সেই ছবি অবশ্যই দেখাবো আমরা কিভাবে সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে বিজয় দিবসের অনুষ্ঠান অনেকেই উপস্থিত রয়েছেন বিশিষ্টজনেরা বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস কি দেখছো এই মুহূর্তে আজকে যে 1971 সালে স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার জন্য সেই সময়ে তদানীন্তন বাংলাদেশে তিনি মানে এই বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন যে মুক্তি বাহিনী গঠিত হয়েছিল এবং সেখানে যে লড়াই সংগ্রামের পর পাকিস্তানের সেনাবাহিনী আজকের দিনে ১৬ই ডিসেম্বর ১৯৭১ তারা কিন্তু সারেন্ডার করে ভারতীয় সেনাবাহিনীর কাছে মুক্তিযোদ্ধাদের কাছে এবং এই মুক্তিযোদ্ধা গঠন করা থেকে শুরু করে বা স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার পিছনে যে অবদান ভারতীয় সেনাবাহিনী বিশেষত ইস্টার্ন কমান্ডের সেনাবাহিনীর যে জওয়ানদের ছিল যাতে তাদের যে পার্টিসিপেশন ছিল সেটাকেই কিন্তু প্রতি বছর খুব ঐতিহ্যের সাথে আজকের দিনটিকে পালন করা হয় এবং তুমি জানো যে এই মুক্তি সংগ্রামের সঙ্গে যুক্ত বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি আমাদের মানে তার যে ভূমিকা ছিল সেই ভূমিকাটাকেও কিন্তু আমরা তুলে ধরি এবং সেই সময় আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সম্পর্ক সেই সম্পর্ককেও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্মৃতি রোমন্থন করা হয় পাশাপাশি ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে আজকে কিছুটা তাওয়াং এর সেক্টরে চীনের যে আগ্রাসন তার কথাও তুলে ধরা হয় এবং তাদের বীরগাথা তুলে ধরে বলা হয় যে ভারতবর্ষের প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্যে ভারতীয় জওয়ানরা সর্বরকম ভাবে প্রস্তুত রয়েছে যে কোনো রকমের আক্রমণের মোকাবিলা ভারতীয় তিন বাহিনী অর্থাৎ এয়ারফোর্স নেভি এবং আর্মি তারা প্রস্তুত রয়েছে তারা প্রতি মুহূর্তে ভারতীয়দের স্বার্থে তারা মানে অখণ্ডতার স্বার্থে তারা নিজেদের আত্মবলিদানে প্রস্তুত রয়েছে তাহলে বুঝতেই পারছো যে আজকে আবেগ কোন দিনে একদিকে যেমন ১৯৭১ ১৬ই ডিসেম্বরের দিনটিকে পালন করা হচ্ছে অন্যদিকে কিন্তু আগামী দিনে চীনের সঙ্গে চীনের এই বারবারন্ত্রের যে বার্তা তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ তার কথাও কিন্তু সেনাবাহিনী স্মরণ করছে ধন্যবাদ দুর্গা কথা বলছিলাম প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজয় দিবস পালন ফোর্ট উইলিয়ামে দেখতে পাচ্ছেন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস ফোর্ট উইলিয়ামে দেখতে পাচ্ছেন সেই ছবি ভারতের সার্বভৌমত্ব এবং ভারতের ভারতের যে সুরক্ষা ভারতের প্রতি ভারতের মাটিকে রক্ষা করতে যে ভারতীয় সেনারা সদা প্রস্তুত সেই বার্তাই কিন্তু দেওয়া হচ্ছে আজকের এই
বিজয় দিবসের